গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল ডেলি ব্লগ বাঙালিদের সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা নিয়ে আরেকটি সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা কোন দিন বলতো? এটা হচ্ছে 21 তারিখ, আমার বোনের ছেলের অন্নপ্রাশন, তার আগের দিন মানে 19 তারিখ সকালবেলার ভিডিওটা তোমাদের সাথে সেন্ড করছি। তো চলো বন্ধুরা, আমার সাথে তো শোনা উঠে গেছে, দিনটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, ভাতটা হয়ে এসছে, চা করলাম, কচুরি খেয়ে নিয়েছি, আর এদিকে আলু পোস্ত, আলু ঝিঙে ডাটা আর কুমড়ো সব কেটে নিয়েছি, আর এখানে রেডি করে নিয়েছি, কেটে কালকে রাতে কেটে রেখেছিলাম, এখন শুধু ইয়ে করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে শুটকি মাছ করব, আলু বেগুন আর কুমড়ো দিয়ে, আর এটা কুমড়ো ভাজা করব। ডাল অলরেডি হয়ে গেছে, এরপরে আমার দুপুরে ডিউটি আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, জানো তো বন্ধুরা, তাড়াহুড়ো না করলে তো হবে না, একা হাতে খাওয়ার পাগলের মতো লাগছে। দেখো কেমন আছো, কি করছো, সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই আর একটা অকেশন আছে, দু একদিনের মধ্যেই সবটাই তোমরা পাবে। ওকে চলো, টাটা। বাবান এসছে, বাবান, আমার বাবান কই? আমার বাবানকে দেখিয়ে দাও একটুখানি মুখটা, এই যে তাকাও তাকাও, দুধ বলো হাই, এই দেখো দেখেছো কি সুন্দর বলে হাই। হ্যাঁ, স্মাইল করে দাও, স্মাইল করে দাও, শোনা তুমি কেমন আছো? এই দেখো আমার বোন এসছে, পা কি হয়েছে তোর বোনের একটু? পায়ে চোট পেয়েছে, কি লজ্জা পায় আমার বোন ক্যামেরার সামনে এলে। দেখো বন্ধুরা, এই আমটিকে আমার বোনের বর দিয়েছে, কত খুশি ও, অ্যানিভার্সারি গেল ওদের, ওই জন্য কেমন করেছে কমেন্ট করে বলো। চলো পরে আসছি, রান্না বসে একটু জন্য চা নিয়ে এলাম, চা খায়। কেমন রোদটা পড়েছে দেখো বন্ধুরা, এই যে কাকিমাটা আমাদের বাসন মেজে দেয় আর ঘরটাও পুছে দেয়, দেখো কতটা রোদ উঠেছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই রোদটা মানে শীতকালে দেখা যায় না, দেখা যায় হয়তো মানে শীতের জন্য বুঝতে পারি না, যার রোদ ভগবান মানে মানুষকে কেটে রেখে দিলে একদম শুকিয়ে যাবে, যার রোদ। উফ, রান্না করে কতক্ষণে বেরাবো তাই ভাবছি। সুটকি মাছগুলো এত ভালো দিয়েছে বন্ধুরা, মানে কি বলবো, মানে আগেকার সুটকি আগের দিন ভিজিয়ে রাখতে হতো, এই করতে দিতে গরম জল হতো, এত ভালো মানে কি বলবো, 700 টাকা করে নিয়েছে কি এমনি। চলো রান্না করে নিতে হচ্ছে। হ্যাঁ বলো, দাঁড়াও কি তারপর চলে এলাম আমি কাজে দুপুরবেলা। দুপুরবেলা এসে দেখি অফিসে একটা অবাক কাণ্ড, একটা চিল পাখি মানে মাথা ঘুরে পড়ে গেছে, ওকে সেবা করার পর সকালবেলা থেকে, তারপর একটু জলও দেওয়ার পর, এসিতে রাখার পরে, অনেকক্ষণ পর একটু ভালো হওয়ার পর ওকে কি খেতে দেওয়া হয়েছে জানো? মাছ, আমি মাছ এনে দিয়েছিলাম, একটা ম্যাডাম থাকে আমাদের ওখানে, ম্যাডামের ঘর থেকে আমি মাছ নিয়ে এসেছিলাম, মাছ নিয়ে এসে খেতে দিয়েছি, মানে বলে না যার যার খাদ্য আলাদা, তাকে কি মুড়ি দিলে কি সে কি খাবে? এই দেখো মাছ দিয়েছি, কেমন চাঙ্গা হয়ে গেছে দেখো মাছ দেখে, নিজের ইয়েতে খেয়াচ্ছে। আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আর বন দপ্তরে খবর দিয়েছে, তাই লোকগুলো আসবে, এসে নিয়ে চলে যাবে সুস্থ করে, তারা হয়তো ছেড়ে দেবে। তো চলো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কতটা মানে চাঙ্গা হয়ে গেছে, মাছ খাচ্ছে, তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না, ওর জন্য শেয়ার করলাম, একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর শরীরটা অসুস্থ, আগের মতো শরীরটা পারমিট করছে না, শরীরটা খুব খারাপ যাচ্ছে, প্রত্যেকদিন ভিডিও চাপের কারণে দিতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও, পারলে আমার ভিডিওটাকে বা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এই দেখো আরও অনেক ভিডিও আসবে, বোনের ছেলের মুখেভাতের ভিডিও দেখার জন্য, পরের ভিডিওটা অবশ্যই চোখ রেখো, আর এইটা তো চোখ রেখো আমার বোনের জন্মদিন। বাবা তো আগে যাবে,
এটাতে থান সাপ আছে, থান সাপ ভেতরে গ্লাস ভরেছে। এটা জ্বালা, এটা বার্থডে টু ইউ করছি তোর বাবাকে দে। আরে এটা দাঁড়া, জানি না, এবার দাঁড়া তিশাকে দে, তিশা বাবাকে দে। যা জল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হবে না সে হ্যাপি বার্থডে দিয়া ছোট বনু, হ্যাপি বার্থডে টু ইউ। এইটা Happy birthday to you. ওঠো সোনাই, জানু ওঠো, চুমুদি দাও তো, চুমুদি দাও ভালো করে, বলো হাই গাইস, ওখানে তাকি বলো, বলো হাই, হাই, হ্যালো, হ্যালো, গুড মর্নিং। মাংস করে নিয়েছি তোজোর, হ্যাঁ ভাতও হয়ে গেছে, মাংসটা ধুয়ে রেখেছি, আলু আর উচ্ছে কুমড়ো ভাজা এগুলো সব কাটি, মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাতও হয়ে গেছে, আজকে উচ্ছে কুমড়ো ভাজা আর মুরগির মাংস হবে। তো চলো বন্ধুরা পরে আসছি, ঠিক আছে চলো টাটা। তো সকালবেলা উঠেই যে দেখতেই পাচ্ছ যে সব রান্নাবান্না মানে কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি, কুমড়ো আর উচ্ছে ভাজলাম পেঁয়াজ দিয়ে, আর এদিকে লাল লাল মুরগি কষা হচ্ছে। আর আজকে আমার বোনের জন্মদিন, কিন্তু শনিবার পড়েছে, শনিবার পড়লে কি হবে, ও তো খায় না, তো ওকে আমি দিয়েছিলাম, বললাম তো আমি তো খাই না দিদি, শনিবার তো আমার নিরামিষ, তো ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আমার ছেলে খেয়েছিল। তো সকালটা শুরু করলাম লাল লাল মুরগির মাংস দিয়ে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কার কার জিভে জল চলে আসছে এই মুরগির মাংসটা দেখে অবশ্যই বলো। রাতে আছে আমার নাইট ডিউটি, তো নাইট ডিউটিতে আবার যাব, তারপরে সকালে আছে বোনের ছেলের অন্নপ্রাশন। খারাপ এই যে 7:50 বাজে, এই ছেড়ে দিয়ে গেল, এই যাচ্ছি আজকে নাইট ডিউটি, কালকে সকালবেলা নতুন একটা সকালের সাথে দেখা হবে। অনেক তো রাত্রি হয়ে গেছে, ঝুম মানে রাত্রি না, শরীরটা বিশাল টায়ার্ড, গরমে শরীর ভালো না, ঘুম নেই, এর জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করি। মাংস যে করেছি রুটি কিনে নিয়েছি, ওই খাবো, কালকে সকালবেলা দেখতে পাবো মানে একটা অন্য ব্লগ দেখাবো দেবো, সেটা হচ্ছে আমার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, পুচকু সোনাটা দাদু ভাত দেবে আমার পিসেমশাই, তাই তার কালকে অনুষ্ঠান আছে, তা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, সব কিছু দেখাবে ওকে। আর আমি তোকে অন্নপ্রাশন একটা আংটি দিয়েছি, আর দাদু ভাতে ভাবলাম কী দেবো, আমার বাবা তো নেই, তাহলে তারও তো একটা প্রাপ্য না, আমার বাবা থাকলেও তো কিছু দিত, তার জন্য আমি একটা রূপোর বাটি আর রূপোর চামচ কিনেছি গিফটের জন্য, ঠিক আছে। তো দেখবো, দেখাবো কালকে অবশ্যই যে রূপোর বাটি আর চামচটা কেমন হয়েছে, ওটা দিয়ে পায়েস খাবে, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, হ্যাপি আছে, কালকে সকালবেলা করতে হয় নতুন সব নিয়ে একটা ভোর নিয়ে জয় মাত্রা হর হর মহাদেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুরুদেব যেন সবাইকে ভালো রাখে, গুরুদেব আমাকে ভালো রাখে, তোমাদেরও ভালো রাখে, তোমাদের ভালো থাকে মানে আমার ভালো থাকে। এই গরমে নাজেহাল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা, মানে কী যে করে হয়ে পাচ্ছি না। তো চলো পরপর পরপর নতুন 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 অনেক কেক বানাচ্ছে মেয়েরা, মেয়ে ভাবলাম মাধ্যমিক দিয়ে কী করাবো, এদিক ওদিক এদিক এটা ওটা না করি, ঘুরতেও যাই বরঞ্চ মেয়েকে নিয়ে, না যাক নিয়ে একটা আইনের রাস্তা খুঁজি, মানে ওকে করে দেওয়াটা উচিত আমার, তার জন্য 3 মাস বসে থেকে কী হবে, কষ্ট করে ওকে নিয়ে গিয়ে সেই মানে কেক করেছি। তো যত অর্ডার পাবে যা পাবে আমাদের সাথে প্রত্যেকটা কথা শেয়ার না করতে পারি, শেয়ার করার প্রত্যেকটা চেষ্টা করবো, ইভেন
কালকে একটা কেক বানাবে আমার কী বলে মেয়ে, অলরেডি বানিয়ে নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই কাজে চলে এসছি বলে। তো কালকে সবটা শেয়ার করবো, ওকে? চলো বলুন, টাটা টাটা।